বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তাটি সংস্কারের জন্য জেলা প্রশাসনকে 50 লক্ষ টাকা দিয়েছেন সাংসদ, তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ। এদিকে রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীরা একাধিকবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তারপরেও সেই রাস্তা করা হয়নি। তাই গ্রামের চলাচলের একমাত্র রাস্তা সংস্কারের জন্য অভিনব পন্থা অবলম্বন করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের চক্রাম গ্রামে ঢোকার রাস্তার মাঝে রাস্তার মৃতদেহ নিয়ে বসে পড়েন তারা। এরপর সেই মৃতদেহ প্রতীকী সৎকার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, 2023 সালের মে মাসে সুকান্ত মজুমদার 50 লক্ষ টাকা বরাদ্দ করলেও রাস্তা সংস্কারের কাজে হাতই লাগায়নি জেলা পরিষদ। রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে বেহাল হয়ে পড়ে আছে। আমরা এর আগে অনেক জানাইছি, সুকান্ত মজুমদার দপ্তর নিয়েছে, সে এখানে টাকা দিয়ে রাখছে, অথচ এই ভোটের আগেই আমরা ইয়ে করছি, অথচ রাস্তাটা কিছুতেই কিছু হচ্ছে না, সংস্কারের কোনো নামগন্ধ নেই। তারপর আমাদের তৃণমূল সরকার জেলা পরিষদে ছিল, থাকার সত্ত্বেও এখনও চলছে তাদের সরকার, এখন পর্যন্ত তারা সংস্কারের কোনো দায়িত্ব গ্রহণ করেনি। বিজেপির তরফে উন্নয়ন নিয়ে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে তিনি 50 নিলে তার আর্থিক তহবিল থেকে 50 লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তাটা ঠিক করবার জন্য, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের উদাসীনতায় সেই টাকাটি পড়ে রয়েছে, অথচ এখানে সেই রাস্তাটা সারাই করবার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। রাজ্য সরকারের চোখ নেই, তিনি দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা দীর্ঘদিনভাবে এইভাবে পড়ে আছে, সেই জন্য আজকে এই রাস্তাকে আমরা মৃত ঘোষণা করে রাস্তা সংস্কার করছি। যদিও জেলা তৃণমূল সভাপতি সুভাষ চাকি অভিযোগ অস্বীকার করেছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে ওখানে এখানে ত্যায্য পিতা করেছেন ওখানকার এলাকার, সেইখানে তিনি এখন মাটিটাকে পাওয়ার জন্য রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ভোটের আগে রাজনৈতিক জমিটাকে উদ্ধার করার চেষ্টা করছেন। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।